হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি প্রথম একটা ভিডিও ব্লগ নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে হয়তো ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমার চ্যানেলের নাম মাই ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল। তো ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, আমার এটা ওয়াইফ, ঠিক আছে বন্ধুরা? তো আজকে আমার ওয়াইফ এখন সকাল 9টা বাজছে, সকাল 9টার সময় ঘুম থেকে উঠে ম্যাডাম এখন চা করছে, ঠিক আছে বন্ধুরা? তো আমার ওয়াইফের নাম হচ্ছে হাসিনা, তো ওরই চ্যালেঞ্জ এটা, ঠিক আছে? ওর চ্যালেঞ্জে আমি আজ ফার্স্ট টাইম আমার কিছুটা ভয়েস দিয়ে আপনাদের সামনে হয়তো ইন্ট্রো দিচ্ছি। তো বন্ধুরা, আগে গিয়ে হয়তো আমি আমার সবার সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো। তো হাসিনা, কি করছো এগুলো? এই তো চা করছে। চা? হ্যাঁ, আর এটা পটল। পটল? হ্যাঁ বন্ধুরা, এটা পটল, বুঝতে পারছেন? পটল আর শুকনো মুড়ি আছে। হুম, দেখি এখন কি খাই। তো বন্ধুরা, হাসিনা এখন পটল শুকনো মুড়ি দিয়ে চা খাবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। হাত পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, কি অবস্থা! হ্যাঁ বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে। এখন আপনারা দেখছেন আমি বিড়ি বানছি। হ্যাঁ, বিড়িটা কিছুটা বেনে নিবি 100-200 খানি, তারপরে দুপুরকার রান্নার সব রেডি করব। আমার শাশুড়ি মা পারে না, তার শরীর খারাপ, তার জন্য আমাকে রান্নাবাড়া সব করতে। আপনারা দেখেছেন সকালে আমি চা পটল দিয়ে চা খেয়েছি, এখন সকাল 10টা বেজে গেছে। তো আমার শাশুড়ি মার শরীরটা খারাপ আছে, তার জন্য আমি দেখি কি খাবার করি। এই ভাবছি কিছু হালকা ফুলকা খাবার গুলো করে দেব। এই দেখছেন আপনারা, আমি 10টা খাবার হালকা ফুলকা কিছু করে নিয়েছি। দেখছেন আটা আছে, আটাতে নুন একটু লবণ মিশলে ই করে দেবো। এটাকে আমি তেল দিয়ে রান্না করব। 10টা হালকা ফুলকা খাবার মতন করছি। তারপরে আপনারা দেখুন কিভাবে আমি রান্নাটা করছি, আপনারা খাবেন অবশ্যই ভালো লাগবে। তেল দিয়ে দিছি, তাকে জিনিসটা লেগে না যায়, মানে কি না, তেল দিলে তো লেগে যাবে, তখন এটা ই করতে প্রচুরই হবে। এরকম করে সাইড সাইড দিলাম, ই করে দিলাম। দেখুন আপনারা, হালকা ই হয়ে গেলে আমি ঠিক ই করে নেব। তো বন্ধুরা, এটা হয়ে গেছে। এই দেখুন, এটা হালকা লুকোর খাবার। আপনি চা দিয়েও খেতে পারবেন, এটাকে শুধু মুখেও খেতে পারবেন, আপনি ইচ্ছে করলে ডিম দিয়েও খেতে পারবেন, ডিম ভাজা দিয়ে এটা দিয়েও খেতে পারবেন। মানে যা কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে এটা। খাবারটা আমার শাশুড়ি মাকে দিতে গেছি, আপনারা দেখুন। এলেন মা, আপনারা দেখছেন, আর এটা আমার ছেলে। হ্যাঁ, ওর নাম সানওয়াজ খান। কি করতে এলো, কি খেয়েছো সানওয়াজ? এই দেখো বন্ধুরা, আমার ছেলে এটা খেতে খুব ভীষণ ভালোবাসে, আর এটা বলতে গেলে সব থেকে ফেভারিট খাবার। তো হ্যালো বন্ধুরা, এই আমি এখন দুপুরকার রান্নার সব রেডি করছি। ভাতটা চাপিয়ে দিয়েছি আমি, আর এখন আপনারা দেখছেন আমি কচু ছিলছি, আর ডাল করব, আর দুটো ডিম ভেজে নেব। আদা, লো
রসুন আর জিরা দুটো শুকনো মরিচ আছে কি করছি চচ্চড়িতে দেব শুকটি দিয়ে চচ্চড়ি করব তার জন্য একটু মশলা লাগবে তাই আমি মশলাটা করে নি তেল দিবি সরষার তেল তারপরে এটা একটু গরম হলে মশলাটা দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা লঙ্কা গুঁড়ো ধনিয়া পাউডার একটু দিয়ে দি মশলাটা আমার হয়ে গেছে তাতে আমি শুকিটা দিয়ে দিই একটু জল দিয়ে তাকে সিদ্ধ করতে দিয়ে দিব খেলে না বন্ধুরা এতে আমি সিদ্ধ করার মতন জলটা দিয়ে দিয়েছি তখন এতে আমি ঢাকা দিয়ে দিই
বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়েছে, আপনারা দেখুন। ভাত ভাত রান্না হয়েছে, এটা কচু চচ্চড়ি, এইটা ডাল, এটা আলু ছানা আর ডিম ভাজা। তো বন্ধুরা আমি আমি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, তখন তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ আমার চ্যানেল যদি আপনাদেরকে ভালো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সবাই সঙ্গে শেয়ার আর লাইক করবেন। প্লিজ টাটা বাই বাই, আজকের জন্য রাখি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। বাই।